গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গললোনা। আমি দেবলীনা, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। অনেকদিন পর আবার চলে এসেছি আমার বাড়ি থেকে একখানা ব্লগ। আর থাম্বনেল দেখে বুঝে গেছো আজকেও হতে চলেছে আইবুড়ো ভাত স্পেশাল একখানা ব্লগ। কার আইবুড়ো ভাত হচ্ছে সেটা বলেই দিই, সেটা হচ্ছে তোমরা অনেকবার আমার ব্লগে দেখেছো আমার মর্নিং ওয়াক পার্টনার, তো আমার ছোট্টবেলাকার বন্ধু, ছোট্টবেলাকার বান্ধবী, আমার সাথেই একসাথেই আমরা বড় হয়েছি। আমার থেকেও একটু ছোট, মানে একটু জুনিয়র, বাট আমাদের সমবয়সী সম্পর্ক, তুই তোঙাদের সম্পর্ক। তো ম্যাডামের হুট করে বিয়ে লেগে গেছে, অচানক বিয়ে লেগে গেছে, 10ই মার্চ বিয়ে। তো তাই জন্য আজকে 3rd মার্চ, 3রা মার্চ শুক্রবার, আজকে আমি খাওয়াতে চলেছি আইবুড়ো ভাত। তো সেই উপলক্ষে রান্নাবান্না হবে, সমস্ত কিছু থাকবে ব্লগে। তো চলো ব্লগটা শুরু করা যাক, আর আজকে ব্লগে আমার নতুন ছানার সাথে ইন্ট্রোডিউস করাবো তোমাদের। তো চলো ব্লগটা এনজয় করো। তো এই যে আমি রান্নাঘরে চলে এসেছি, অ্যাজ ইউজুয়াল কৌশল্যা মাসি একদম কোমর বেঁধে লেগে পড়েছে রান্নাবান্নার কাজে। তো অলরেডি ডাল সেদ্ধ হয়ে গেছে এখানে, আজকে মাছের মাথা দিয়ে এঁচড় হবে। এখানে এঁচড় ভাজা হয়েছে, মাছের মাথাটাও দেখো ভাজা হয়ে রাখা আছে, আলু ভাজা হয়ে রাখা আছে। এখানে চিংড়ি মাছের টক হবে, ও তোমাদেরকে তো বলাই হয়নি, সে বলছি আগেটা দেখিয়ে দিই। ট্যাংরা মাছও এসছে, আর হচ্ছে বঙ্গললোনা স্পেশাল দই মাছ তো করতেই হবে। এখানে আমি, বাবা আর বন্দিশিকা তিনজনের জন্য মাছ রাখা আছে, আমার মা দই মাছ খাবে না। এখানে হচ্ছে ভাত বসে গেছে, আলু ভাজা পটল ভাজা হয়ে গেছে, তো মানে একটা দক্ষযোগ্য ব্যাপার হতে চলেছে। আর আমি মাছটাকে ম্যারিনেট করে রাখছি দই টক দই, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে। আর এটা হচ্ছে দই মাছের মশলা, একটু অন্যরকম করার চেষ্টা করছি, চারমগজ, কাজু বাদাম, কাঁচা লঙ্কা একসাথে এটা পেস্টটা বানানো হবে। তো এই হচ্ছে রান্নাঘরের অবস্থা। আর আজকে বনিশিকার আইবুড়ো ভাতে স্পেশাল হচ্ছে চিংড়ি মাছের টক। উনি বারবার বলে দিয়েছেন যে উনি মাছ খাবেন, সরি মাংস খাবেন না, উনি এত খাচ্ছেন মাংস একদম নয়, অনলি মাছ করতে, এবং মাছ হচ্ছে টক খেতে চেয়েছে। তো টক যেহেতু খেতে চেয়েছে, তো ভাবলাম চিংড়ার টক হোক, এটা আমাদের এখানকার স্পেশাল, তো সেটাই চলো রেসিপি তোমায় দেখিয়ে দিই। একদম ইজি রেসিপি এবং ইয়াম হয় খেতে। তো আগে তেঁতুলের সাথে চিনি, হলুদ আর অল্প নুন মাখিয়ে তেঁতুলের পাল্প বা জল যেটা বের করে রাখা হয়েছে, তারপর সর্ষের তেলে একটু পাঁচফোড়ন দিয়ে চিংড়িটাকে হালকা করে ভেজে, এবার ওই তেঁতুল গোলা যে জলটা ছিল হলুদ টলুদ চিনি নুন দিয়ে করা, সেই ব্যাপারটা, সেই পাল্পটা দেখো ভালো করে দিয়ে দেখো তেঁতুলের এটা থেকে গেছে। তো এইটাই রান্না। এরপর চিংড়ি মাছটাকে ওর মধ্যে ফুটতে দিতে হবে অনেকক্ষণ ধরে মজে মজে, ব্যাপারটা একটা একটা দুর্দান্ত রেসিপি তৈরি হয়ে যাবে। আর এবার তাহলে ওটা ফুটতে থাক, আর এখানে কৌশল্যা মাসি ইয়ে দিয়ে কাতলার মাথা দিয়ে ওই তোমার গাছপাঠা মানে এঁচড় ওটা রান্না শুরু করে দিয়েছি। যেমন হয় মাংস যেরকম কষিয়ে রান্না হয় ঠিক সেই রকম তেলের মধ্যে রসুন, পেঁয়াজ, আদা, তারপর হচ্ছে টমেটো, মটরশুঁটি, এই সব দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে জল ঢেলে, তারপর মাছের মাথাটা দিয়ে কষিয়ে, তারপর ওই এঁচড় আর আলু যে ভেজে রাখা ছিল সেটাও দিয়ে কষিয়ে, মানে ব্যাপারটা পুরো কষিয়ে কষিয়ে রান্না, আর কিছুই নয়। আর এইভাবে কষাতে কষাতেই রেডি হয়ে যাবে। আর এইদিকে দেখো আমাদের চিংড়ি মাছের টক, তেঁতুলের টক একদম সুন্দরভাবে একটা ব্যাপার স্যাপার দাঁড়িয়ে গেছে। তো দুটো রান্না হয়ে গেছে, বড় বড় দুটো রান্না। এবার বঙ্গললোনা লেগে পড়েছে তার হচ্ছে দই মাছের কেনামতি দেখাতে। তো এই দই মাছের রান্না অনেক অনেকবার আমার ভিডিওর মধ্যে রয়েছে আই থিঙ্ক, তো আর বেশি কিছু দেখাচ্ছি না। যেমনভাবে আমি রান্না করি ওই সাদা তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, আদা এইসব দিয়ে, কিন্তু মশলাটা যেটা আমি তৈরি করি সেটা তো আমি তোমাদের দেখিয়েই দিয়েছি। কাজু, ওর মধ্যে কিশমিশের পেস্টও মাঝে মাঝে দিই, তো এখানে কিশমিশের পেস্টটা করতে ভুলে গেছিলাম, তাই নর্মাল গোটা কিশমিশি দিয়ে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার, হলুদ লঙ্কা গুঁড়ো একটু ইউজ করে দিলাম। তো এবার হচ্ছে মশলাটাকে কষিয়ে, তারপর ওই কাজু বাদাম, চারমগজ, এই যে পেস্টটা রাখা আছে ওই পেস্টটাও দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নেড়ে, তারপর আমি দই মাছ, দই মাখানো যে মাছটা সেটা দিয়েই, এই দেখো আমার সুন্দরভাবে রেডি হয়ে গেছে দই কাতলা। তো চলো এবার আজকের মেনু দেখাই। এই যে গাছপাঠা মাছের মাথা দিয়ে, এখানে ট্যাংরা মাছের ঝাল হয়েছে, চিংড়ি মাছের টক হয়েছে, আর মসুরের ডাল, পেঁয়াজ দিয়ে, আর বিভিন্ন রকম ভাজা ভুজি, সে তো আগেই দেখেছো। জানো আমার কাছে এখন একটা নতুন সদস্য আছে,
তোকে টিভিতে দেখানোর ব্যবস্থা করে দিচ্ছি। বলো হাই, বলো হাই, হাই, বল হ্যালো, হ্যালো, বল ওয়েলকাম ব্যাক টু বঙ্গললোনা, বল ওয়েলকাম ব্যাক টু বঙ্গললোনা। একটু দেখে বল, কোলে কি রাখিয়ে বল। না, তুই আজকে কি কি তুই আজকে কি কি পড়াশোনা করলি একটু বল তো ফোনে, সবাই দেখুক। না না, দাঁড়া। তো ইনি হচ্ছেন, ইনার নাম হচ্ছে স্নিথিক, তাই তো? তোমাকে কতজন চেনে না তুমি কি জানো? বঙ্গললোনার সদস্য যারা, তারা সবাই নীল দাদাকে চেনে, সোহম দাদাকে চেনে, সম্রাট দাদাকে চেনে, অহনা দিদিকে চেনে, কিন্তু তোমাকে তো চেনে না, তাই তোমাকে চেনানোর জন্য ভিডিওটা হচ্ছে, ঠিক আছে? বলো, আমার নাম স্নিথিক। আমার নাম স্নিথিক। আমি এখনো স্কুলে ভর্তি হইনি, আমি আমি অ্যাপেক্সে ভর্তি হব। আমি অ্যাপেক্সে ভর্তি হব। আমি ম্যাডামের কাছে রোজ বকা খাই। আমি ম্যাডামের কাছে রোজ বকা খাই। আমি ম্যাডামের কাছে বকা খেতে খেতে নাক থেকে একদম নাক থেকে চোখ থেকে বার করে দিই। না না, কি ওইতে বলবো না। কেন বলবো না? না কি, আমি পড়া না করে আসলে ম্যাডাম বকে, আর বকা খেয়ে আমি ভ্যাঁ। না কি, আচ্ছা আচ্ছা, আজকে কি পড়লি? আচ্ছা, আই মানে কি? আই মানে হুম আমি। তুমি মানে কি? ফোনের দিকে তাকিয়ে বল, তুমিটা কোনজন? তুমিটা আঙুল দিয়ে দেখা। তুমিটাকে, তুমি ইংলিশ কি? ইউ। গুড। আর সে? সে হ্যাঁ, আই। হুম, আই কে? আই মানে, আই মানে, আই মানে কে? আমি। হ্যাঁ, আর সে? সে মানে ইউ। হুম, সে মানে হি অর শি? অর শি। শিটা কখন হয়? শিটা তুমি কি খেয়েছো? এলাজ এলাজ গন্ধ। আমি এলাজ খেয়ে এসছি, তুমি কি খেয়েছো? এলাজ এলাজ গন্ধ। আচ্ছা, যা মেয়ে বোঝালে কি হয়? শি। আর ছেলে হলে হি। মনে থাকবে, হোমওয়ার্কটা হবে কালকে, শনি আর রবি ছুটি, তাহলে হোমওয়ার্ক যেন হয়ে যায়, ঠিক আছে? বল টাটা বাই বাই, বলে দেখ টাটা বাই বাই, আবার যেন দেখা পাই, আবার যেন দেখো। তো দেখলেই রান্না বান্না তো হয়েই গেছে, স্নানও হয়ে গেছে, ঘড়ির কাঁটা বলছে দুপুর একটা, কিন্তু ম্যাডামের এখনও আসার নাম হয়নি, জানি না কখন আসবে। আমি ফোন করলাম, বলছে রেডি হচ্ছে। তো যাই হোক, রান্নাবান্না তো সব শেষ, বাবাও খেতে বসে গেছে, উনি এলে তারপর বাকিটা দেখাচ্ছি। ম্যাডামের আসার সময় হলো, দেখো ম্যাডাম মানে একটা দশে, ঘড়ির কাঁটা একটা দশ, লাগা দরকার। জানো মনে হচ্ছে তুমি লন্ডন থেকে আসছো আর কি, মাইতি ভিলাতে আসবে পাশের পাড়া থেকে। ও ম্যাডাম কি স্মুথনিং টুথনিং করিয়েছে নাকি? ও কি কেরাটিন ভেরাটিন, আহ আলাদাই গ্লেজ দিচ্ছে, আলাদাই। এখন আমাদের ফটো শ্যুট হচ্ছে আমাদের এই বাগানে। ম্যাডাম হচ্ছে কানবালি পরে এসেছেন, বলছে কানবালি পরে চাঁদবালি, এটা চাঁদবালি, চাঁদবালি তেরি চাঁদবালিয়া পরে তিনি এখন ফটো শ্যুট করছেন। এই সমস্ত ফটো দেখতে হলে ফেসবুকে আপডেট আসবে পরবর্তী সময়ে, আপডেট আসবে, হ্যাঁ পরবর্তী সময়ে, 10ই মার্চের পর। না না, 8ই মার্চের পরে, কোনো চাপ নেই। 8ই মার্চ? তো কি বিয়ে 8ই মার্চ? না না, 8ই মার্চের পরে হলে কোনো চাপ। ও আচ্ছা আচ্ছা, মানে জ্যোতিষী বলে দিয়েছে 8ই মার্চের পরে শুভক্ষণ রয়েছে, ওই শুভক্ষণে ম্যাডামের এলোকেশনটা তো দুর্দান্ত হয়েছে, আমার চুলটা তো পুরো মানে একদম যাতা অবস্থা করতে হয়েছে, করতে একটু আমাকে একটু টিপস দিয়ে যাস যাওয়ার সময়। আর এই এই সুবাদে আমি একটু আমার ছাদে জবা জবা দেখিয়ে দিই। হ্যাঁ, দেখুন আপনার জন্য আয়োজন, আপনি বলেছেন বাবা প্লুটো কোথায় বলেছেন চিকেন করতে না, অনলি ফিশ, তাও আবার আপনার জন্য স্পেশাল এই যে চিংড়ির টক। চিংড়ি বলিস না, চিংড়া, চিংড়া, চিংড়ির মান আলাদা, চিংড়ার মান আলাদা। এটা তুমি কিছু না এরকম খেয়েছো ঢুকে কাকিমার বানানো ফেভারিট 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 নকশা করি। ও
তা বল তো শ্বশুর শাশুড়ির মধ্যে কে ভালো রান্না করে? শ্বশুর শ্বশুর ওকে কতটা খাওয়ালো যাও একে বৌমাকে? না না আমাকে এখনো খাওয়ায়নি। তাহলে ডালনি করে? মা বাবা বললো শ্বশুর রান্না করে বেশি। আর বরের সাথে কতটা প্রেম হলো? তোমার গায়ে কাদা লেগে। বরের সাথে প্রেমের থেকে বেশি ফদ্দ লেখা হয়। ফদ্দ কিসের ফদ্দ রে? এখন দেখে তুই মুদি দোকানে পাঠাবি? থালাতে কাকিমার হাতে টক কাকিমা করেনি যদিও বা আজকে আজকে আমাদের কৌশল অ্যাসিস্ট্যান্ট করেছে অ্যাসিস্ট্যান্ট আজকে অ্যাসিস্ট্যান্ট করে কাকি তো ভুলই হয়েছে এই কিটা ভাঙলো এ ফিউ মিনিটস লেটার তুমি কি আমি তো বসবো তোমার জন্য বাবা ও যে ওরে ওরে বেশি আবার বেশি প্রেম দেখাস না আবার তখন আবার বেশি অত্যাচার হয়ে যাবে বেশি প্রেম দেখে কাজ নেই ম্যাডাম মোটামুটি খেয়ে নিয়েছে পেট ভরে একদম চলে যাচ্ছে বাড়ি ম্যাডামের আবার কাজ আছে তাহলে আমরা আমরা আমাদের সাথে আর কবে দেখা হচ্ছে আমার তোমার সাথে দেখা হচ্ছে 8 তারিখ সকালবেলা মেহেন্দির দিন তাই আর কাকু কাকিমার সাথে 10 তারিখ হয়ে গায় হলো কাকু কাকিমার বিবাহ বার্ষিকী হ্যাঁ উইথ আমার বিয়ের দিন বঙ্গলালনা সদস্য ফ্রাঙ্কি স্পেস উড়ে চলে যাবে হুস করে ঠিক আছে সাবধানে যা হুম হুম Yeah!